আজকে আমি বানাবো ফিশ ফ্রাই, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজার জন্য নিয়েছি তেল, এখানে নিয়েছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লেবুর রস, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, নিয়েছি নুন স্বাদ মতো। মাছগুলোকে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়ো, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে হয়ে গেছে, ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে মাছগুলোকে আমি 30 মিনিট এই মশলা মাখিয়ে রেখে দেবো, তারপর এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা সসপ্যানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এরপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল ফিশ ফ্রাই।